বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আজ থেকে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ বগুড়া সহ 6টি জেলাতে সমাবেশ করছে দলটি। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বিএনপির এই সমাবেশ থেকে আসলে কি কি দাবি উঠে এসেছে, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কার্যালয়ের সামনে এই সমাবেশ চলমান রয়েছে এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এলুরুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুব রহমান এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন। সেই নেতাকর্মীরা তারা সবাই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানাচ্ছেন এবং আমরা কথা বলবো এই সমাবেশ সম্পর্কে জেলা বিএনপির আহ্বায়ক এবং বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাসার সাথে। তিনি জানাবেন যে তারা কি দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের বারবার তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ হওয়ার পর থেকে তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না, আজকে তিনি মৃত্যুর সাথে বাধা লড়ছেন। আজকে তার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে আজকে সারা বাংলাদেশে যে কেন্দ্র কর্মসূচি দেওয়া হয়েছে সেই কেন্দ্র কর্মসূচি অনুযায়ী আজকে বগুড়ায় এই সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে বিক্ষোভ সমাবেশে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে প্রমাণ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চায়, তার চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য বিদেশে তাকে ফেরত পাঠানোর আজকে দাবি জনদাবিতে পরিণত হয়েছে। ইনশাল্লাহ এই জনদাবির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসবো এবং ইনশাল্লাহ তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। উনি জানালেন যে দাবি জানাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ছাত্র নেতা মেহমার ইসলাম স্বাধীন রয়েছেন, এখানে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ রয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন এবং এখানে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন। শহর বিএনপি ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এই সমাবেশে যোগদানের জন্য আসছেন। কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে এসে উপস্থিত হবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এখানে প্রধান বক্তা হিসেবে সাবেক সংসদ সদস্য এলাউদ্দিন তালুকদার লালু রয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানাচ্ছেন এবং বেগম খালেদা জিয়াকে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন, অন্যথায় তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন এবং যে কর্মসূচির মাধ্যমে তারা দাবি আদায়ের জন্য রাজপথে নামবেন। আজকে কিন্তু এই কর্মসূচি সফল করার জন্য বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় তারা কর্মসূচি পালন করেছে, বিভিন্ন উপজেলায় তারা প্রস্তুতি সভা করেছে, সেই সভার মাধ্যমে এই সমাবেশটাকে সফল করার আহ্বান জানানো হয়েছে। বগুড়া সদর শহরের এই নবাববাড়ি সড়কের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল। আমরা একটু কথা বলতে চাই বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্র এমার ইসলাম স্বাধীনের সাথে। আপনাদের নেতারা কখন আসবে? আমাদের নেতারা 2-3 মিনিট চলে আসবে। বাবু গয়েশ্বর চন্দ্র রায় থাকবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ছাত্র দলের সভাপতি, তারপর রুল কমিটির এসডি ভাই,